আসলে অনেক সময় দেখা যায় কিছু মানুষ না বুঝিয়া সরফ নাহু সামান্য বাংলা শিক্ষায় শিক্ষিত হইয়ে তারা মনে মনে বক্তব্য দেয় যে তাদেরকে বড় ইসলামের পণ্ডিত মনে হয় কোন মানুষ দ্বীনের কোন জ্ঞান অর্জন করতে হইলে সর্বপ্রথম তাকে কোন ভালো উস্তাদ কোন মাদ্রাসার শরণাপন্ন হয়ে দর্শিয়তের মাধ্যমে তাকে জ্ঞান অর্জন করতে হবে তো বাংলাদেশের একজন জেনারেল শিক্ষিত উনি মাদ্রাসায় কিছু সময় হয়তো লাগাইছেন তো উনি বক্তব্য দেন কিন্তু অনেক সময় উনার অসতর্কতার কারণে বা যে কোনো কারণে উনি এমন এমন বক্তব্য দেন যেটার কারণে সমাজ বিব্রত হয় মুসলিম উম্মা বিভ্রান্তির মধ্যে পড়িয়া যায় এই জন্য আমার পরামর্শ হইব ওই ধরনের মানুষরা যাতে এইরকম কোন ফতোয়া বা এইরকম কোন মাসালা না দেয় যার কারণে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে তো উনি যেই কথাটি বলেছেন যে সামি আল্লাহ হুলিমান হামিদা এইটা আবার পত্রিকা শব্দটা নাকি সামি আল্লাহ লিমান হামিদা তো আমরা তো বলি যে সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা তো আরবি শব্দের সৌন্দর্য এবং অর্থপূর্ণ দিক দিয়ে এইটা লগে সৌন্দর্য তো উনি বলতেছেন মানুষ নাকি বলে সামি আল্লাহ লিমান হামিদা তো উনি কি বুঝিয়া কি জানিয়া ওই রকম মন্তব্য করলেন জানি না যে হুলিমান ঠিক আছে এটা কোন শব্দ একত্রিত হইতে পারে না সামি আল্লাহ লিমান হামিদা এইভাবে আমরা বা ওলামায়ে কেরাম এইভাবে পড়িয়া থাকেন উনি সামান্য একটু পড়ালেখার পরে উনি সব জায়গায় নাক গলাইতেছেন আমাদের সবিনয় অনুরোধ এবং সম্মানার্থে উনাকে আমরা জানাবো যে সব বিষয়গুলি আপনি তেমন একটা বিজ্ঞ নয় ওই সব বিষয়ে আপনি মন্তব্য করা থেকে বিরত থাক এই ভিডিও দেখার পরে অনেক মানুষ মনে করতেছেন যে হুজুর ভাইরাল হওয়ার জন্য হয়তো আবু তাহা আদনান সাহেবকে নিয়ে কথাবার্তা বলতেছেন না আমার এরকম কোনো নিয়ত নাই আমি বলতেছি এই জন্য যে সমস্ত মুসলিম উম্মা যাতে ওইরকম বিতর্কিত কথা এবং ওইরকম ভুল কথা থেকে ফিরে এসে সঠিক রাস্তা এবং সঠিকটা তারা জানতে পারে এই জন্যের সঠিক ব্যাখ্যা হলো সামি আল্লাহু লিমান হামিদা আমি আমার বাংলাদেশ সমস্ত মুসলমানদেরকে সারা বিশ্বের মুসলিম উম্মাকে আবদার জানাইব যে সমস্ত ওলামায়ে কেরাম হকের উপর আছেন দিনের উপর আছেন অবিচল আছেন তাদের কাছ থেকে দিন অর্জন করার জন্য এবং তাদের কাছ থেকে ওসিয়ত মেনে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলি সতর্ক থেকে আমল করার তৌফিক দান করেন আমিন।